ওকে, হ্যালো এভরিওয়ান। এখন আমরা এই প্রবলেমটা করার চেষ্টা করব। দেখো, বোর পরমাণু মডেলের হাইড্রোজেনের চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ 8.5×10⁻¹ সেন্টিমিটার দেওয়া আছে। ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তো আমি জানি যে দেখো, এই চতুর্থ কক্ষপথ বলছে সো এন ইজ ইকাল টু 4, তারপর 8.5×10⁻¹ সেন্টিমিটার দেওয়া। অনেক সময় জানো এই জিনিসটা অ্যাংস্ট্রোমেও দেওয়া থাকে, এবং আমি একটা ইউনিট সিস্টেম তোমাদের জানায় রাখি, তোমরা তো পারো। 1 অ্যাংস্ট্রোম সমান কত? 10⁻¹⁰ মিটার, অথবা 10⁻¹⁸ সেন্টিমিটার। তাহলে সামটাইমস এমন হতে পারে প্রশ্ন এটা 8.5 অ্যাংস্ট্রোম দিয়ে রাখছে, একই কথা কিন্তু। তারপর দেখো, ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? একটু আগের প্রবলেমটার মতোই, যেখানে এম এর মান কত? 9.11×10⁻²⁸ গ্রাম। এটা তো ইলেকট্রনের ভর, এটা তো আমরা জানি। এখন কৌণিক ভরবেগের সূত্র জানি কি? এমভিআর, তাই না বলো? এমভিআর, তাহলে এম দেওয়া আছে স্যার, আর দেওয়া আছে জানি না কি ভি। তাহলে এই সূত্র থেকে কি ডিজে অঙ্ক করতে পারবা? অবশ্যই না, তাহলে বেগ বের করতে হবে। তাহলে কৌণিক ভরবেগের এইটা সমান আরেকটা যেন কি লেখা যায়, তো এন ইজ বাই টুয়াইস পাই, তাই তো? তাহলে খেয়াল করে দেখো, এখন যদি আমাকে কেউ এই অঙ্কটা করতে বলে, আমি কিন্তু পারবো। প্রথমে আমার ডিউটি কি? ভি এর মান বের করা। ট্রেডিশনাল যদি চিন্তা করি, এন এইচ বাই টু পাই এম আর, মান বসায় দেবে, এন এর মান 4, এইচ এর মান তুমি জানো, এম আর সবের মান জানো, তাই না? সেখান থেকে কি তুমি বেগের মান পাইলা? সেই মানটা কি এম ভি আর এখানে বসায় দিলে তুমি কি এম জানো, ভি জানো, আর জানো, কৌণিক ভরবেগ জেনে গেলাম। দিস কুড বি কনভেনশনাল ওয়ে, বাট তুমি যদি একটু চিন্তা করতা, তুমি যদি চিন্তা করে পড়ো, তাহলে তুমি তো জানো যে কৌণিক ভরবেগ এন এইচ বাই টু পাই দিয়েও করা যায়, এবং দেখেন চতুর্থ কক্ষপথ দেওয়া আছে। তাহলে জাস্ট এখানে কি 4H/2π, তাহলে কাটাকাটি গেলে কত? 2H/π হবে। দিস ইজ দ্য অ্যানসার। ওকে, সামটাইমস এটা হতে পারে যে তুমি এইচ এর মানটা বসাও, তোমাকে ক্যালকুলেশন করতে হতে পারে যে 6.626×10⁻¹⁴ 3.1416। তারপর এখানে তুমি ক্যালকুলেশন করে ভ্যালুটা বসায় দিলা। আহ, তোমরা এই ক্যালকুলেশন তো করতে পারবা যে এখানে 4.22×10⁻¹⁴ আসবে, তাই তো? আশা করি এটা বুঝেছো।